ফিল্ম ফ্রাইডে আজি চারোটি হিন্দি চলচ্চিত্র মুক্তিলাভ করেছে। 1975 মসিহার জরুরীকালীন পরিস্থিতি সময়ের কাহিনী ইন্দু সরকার, ভারতীয় সেনা বাহিনী উপরে আধারিত রাগ দেশ, রোমান্টিক কমেডি মুবারকন ও বারাত কোম্পানি। তেবে বহু বাদ বিবাদ পরে ইন্দু সরকার বড় পর্দাকু আসিছে। ইন্দু সরকারে মুখ্য ভূমিকার রয়েছেন নীল নিতিন মুকেশ, কৃতি কুলহারি, অনুপম খের ও টোটা রয় চৌধুরী। এর নির্দেশনা দিয়েছেন মধুর ভণ্ডারকর। 1975 মসিহার দেশের লাগিথিবা জরুরীকালীন পরিস্থিতি সময়ের এর কাহিনী পর্যবেসিত, যাহাকু নেই বিবাদ দেখা দেইতলা। নির্দেশক ভণ্ডারকর এর 70% কাহিনী কাল্পনিক হইতিবা বেলে 30% কাহিনী সেই সময়ের বলে সফেই দেইছন্তি। রাজধানীরে এহা কেবল আইনক্সরে একাধিক শোরে মুক্তিলাভ করুছি। সেইপরি রোমান্টিক কমেডি চলচ্চিত্র মুবারকন মধ্য সিলভর স্ক্রিনকু আসিছে। অর্জুন কপুরঙ্কু এথিরে দ্বৈত ভূমিকার দেখিবাকু মিলিব। এহাসহ অনিল কপুর, ইলিয়ানা ডিক্রুজ, আথিয়া সেঠি ও নেহা শর্মা মধ্য বিভিন্ন ভূমিকার অভিনয় করেছন্তি। আনিস বামজি এর নির্দেশনা দিয়েছন্তি। কেশরী ও স্তুতিরে এহা মুক্তিলাভ করেছি। এহাসহ রাগদেশ মধ্য মুক্তিলাভ করেছি। তিগমাংশু ধুলিয়া এর নির্দেশনা দিয়েছন্তি। কর্নেল প্রেম সেহগল, কর্নেল গুরবক সিং ধিলোন, মেজর শাহা নামাজ খানক কাহিনীকু নেই এহা আধারিত। কুণাল কুপর, অমি সাদ, বিজয়েশ বর্মা ও মোহিত মর্মা এথিরে প্রমুখ ভূমিকার রয়েছেন। শ্রিয়া ও কেশরীরে এহা মুক্তিলাভ করেছি। সেইপরি সৈয়দ আহমদ অফজলঙ্ক নির্দেশিত বারাত কোম্পানি ফিল্ম ফ্রাইডে বড় পর্দার আসিছে। এথিরে মুখ্য ভূমিকার রয়েছেন সন্দীপা ধর ও অনুরোধ ঝা। ব্যুরো রিপোর্ট, মেট্রো টিভি।